নতুন আঙ্গিক এবং সৌন্দর্য নিয়ে স্মার্ট সিটি প্রকল্পে আগরতলা শহরকে সাজিয়ে তোলা হচ্ছে বলে মঙ্গলবার স্মার্ট সিটি প্রকল্পের কাজ নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নিজের প্রতিক্রিয়া উল্লেখ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের উদ্যোগে পুর ভবনে আয়োজিত এই বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, স্মার্ট সিটি প্রকল্পের কমিশনার শৈলেশ কুমার যাদব, বিধায়ক দিলীপ দাস এবং অন্যান্য আধিকারিকরা। স্মার্ট সিটি প্রকল্পের কাজ নিয়ে প্রতিমা ভৌমিক জানান, আগামী দুই মাসের মধ্যেই গুরুত্বপূর্ণ দুটি রাস্তার কাজ প্রায় শেষ হয়ে যাবে এবং অন্যান্য কাজের ক্ষেত্রেও চলছে শেষ পর্যায়ের কর্মকাণ্ড। আগরতলা সিটিকে স্মার্ট সিটি করতে গিয়ে ভারত সরকারের তৎকালীন সময়ে যে আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার ছিলেন, আমাদের প্রাক্তন উপরাষ্ট্রপতি যে তখন মন্ত্রী ছিলেন, অনেক কিছু রিল্যাক্সেশন দিয়ে ওই সময় আমাদের আগরতলাকে স্মার্ট সিটির আওতায় আনা হয়েছিল। তো সে আমার স্মার্ট সিটির কাজ দ্রুত গতিতে চলছে। আমাদের যারা আধিকারিকরা রয়েছেন এবং পৌর পরিষদের যারা বর্তমানে টিম রয়েছে, আমাদের কর্পোরেটর পৌর নিগমের যিনি চেয়ারম্যান রয়েছেন, আমাদের পৌরপিতা, ওনার নেতৃত্বে আমাদের আধিকারিকরা ভালো কাজ করছেন। এই ক্ষেত্রে প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিক এবং পৌর নিগম সহ সমস্ত কর্মীরা উল্লেখযোগ্য কাজ করেছেন বলে মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বিভিন্ন পর্যায়ে শেষ হওয়া কাজের উল্লেখ করে প্রতিমা ভৌমিক জানান, দেশের অন্যান্য বড় শহরগুলির মতো সামগ্রিক সৌন্দর্য আর সুবিধা নিয়েই এই প্রকল্পে অল্প দিনের মধ্যে নতুন রূপে সেজে উঠবে স্মার্ট সিটি আগরতলা। এবং আমরা আশা করছি আগামী দু মাসের মধ্যে, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারির মধ্যে, সবচেয়ে প্রাইম যেটা দুটো রাস্তা আমাদের, সেটা হচ্ছে এয়ারপোর্টের তো আগরতলার যে রাস্তাটা এবং আমাদের যেটা গোলচক্কর হয়ে আখাউড়া রোড হয়ে যে রোডের যে রাস্তাটা রয়েছে, রোডটা রয়েছে, সেটা কালভার্ট আমাদের বক্স ড্রেন সহ সেই কাজগুলি চলছে এবং সেই কাজগুলি হয়ে গেলে আরেকটু আমরা অ্যাডভান্স হবো এবং অনেক কিছু প্রজেক্ট আপনারা এখন শুনেছেন দেখেছেন, সেই কাজটা আমরা চলছে। স্মার্ট সিটি প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীরা একনিষ্ঠ কাজের মধ্য দিয়ে নীরব বিপ্লব সংগঠিত করেছেন বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।